পাশ্চাত্য শিক্ষা রুখে দেওয়ার জন্য গোটা বাংলাদেশ ব্যাপী তাওহীদি দলটা আবার স্বপ্ন চত্বরে যাবে, আবার স্বপ্ন চত্বরে যাবে। আমার দেশের ১৬ কোটি মুসলমানের ঘাম ঝরানো টাকার ট্যাক্স দিয়ে যেই দেশের শিক্ষা প্রতিষ্ঠান চলে, যেই দেশের স্কুল কলেজের ভবন নির্মাণ হয়, যেই দেশের শিক্ষা শুধুমাত্র বই প্রিন্ট করা, এই দেশের লক্ষ কোটি মানুষের ট্যাক্স দিয়ে সেই শিক্ষার ভিতরে ইসলাম শিক্ষাকে মাইনাস করে, রাসূলের বিদায় হজকে মাইনাস করে, অন্য কোন শিক্ষা চলতে দিতে পারি না, কথা বলুন ঠিক কিনা? ওই শিক্ষামন্ত্রীকে বলবো, তুমি কুকুর দেখেছো কুকুরের পাত দেখো নাই, তুমি পাহাড় দেখেছো পাহাড়ের কঞ্চন দেখো নাই, তুমি মুসলমান দেখেছো মুসলমানের হুঙ্কার তুমি দেখো নাই। মুসলমান যদি একবার হুঙ্কার দিতে শুরু করে তোমার মতো শিক্ষামন্ত্রী এ দেশ থেকে পালাতে বাধ্য হবে, পালাতে বাধ্য হবে, পালাতে বাধ্য হবে। ফিলিস্তিনে তাকিয়ে দেখুন, ফিলিস্তিনে আমার যুবক ভাইয়েরা ইসরায়েল সৈন্যদের বুলেটের আঘাতে তারা আজকে জান্নাতের দিকে হাঁকিয়ে যাচ্ছে, অথচ আমার বাংলাদেশে পাশ্চাত্য শিক্ষার কারণে আমার যুবক ভাইরা আজকে জাহান্নামের দিকে চলে যাচ্ছে, কথা বলে ঠিক কিনা? তার স্কুল কলেজে বিস্তার লাভ করেছে। আমরা যদি পেছনের দিকে তাকাই বিগত ১০ বছরের তুলনায় বর্তমান বাংলাদেশে শিক্ষা ব্যবস্থা অনেক উন্নত হয়েছে, কিন্তু তার সাথে সাথে বিগত ১০ বছরের তুলনায় বর্তমান বাংলাদেশে বৃদ্ধাশ্রমের সংখ্যাও অনেক উন্নত হয়েছে। এর একমাত্র কারণ হলো এই সমস্ত শিক্ষার মধ্যে ব্রিটিশদের সেই প্রাচ্যাত্য শিক্ষা শিক্ষক তাত্ত্বিকে দর্শন করে এমন শিক্ষা প্রতিষ্ঠান আমরা রাখতে চাই না। এই বাংলার মুসলমান যদি শিক্ষা ইসলামী শিক্ষা চালু করতে হয় তাহলে ইসলামী শিক্ষা চালু করার জন্য রক্ত ঝরাতে যাবে, রক্ত ঝরা কখনো বিজয় আসবে না। ইকরা বিসমি রাব্বিকা আল্লাযী খালাক ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াসসালাম। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী বাঁকা দারুল উলুম ইসলামিয়া মাদ্রাসার ছাত্র কাফেলা কর্তৃক আয়োজিত আজকের এই বার্ষিক প্রতিযোগিতা সেমিনারের সম্মানিত সভাপতি সাহেব, বিজ্ঞ বিচারক মণ্ডলী ও সুদক্ষ পরিচালক সাহেব আমার সামনে উপবিষ্ট আছেন। বান্দার বিভিন্ন অঞ্চল থেকে মৌমাছির ন্যায় ছুটে আসা একজাক এলেম প্রাসিত ছাত্র ভাইয়েরা, সকলকে জানাই আমার পক্ষ থেকে শীতের শিশিরে ভেজা এক গুচ্ছ লাল গোলাপের শুভেচ্ছা ও অভিনন্দন। আলহামদুলিল্লাহ, আজকের বিষয়বস্তু নির্ধারণ করে দেওয়া হয়েছে প্রাচ্যাত্য শিক্ষা বনাম ইসলামী শিক্ষা। সর্বপ্রথম আমাদেরকে জানতে হবে প্রাচ্যাত্য শিক্ষা কি, এটা কোথা থেকে এসেছে এবং এদের উদ্দেশ্যটা কি। মোহতারাম হাজিরিন, ব্রিটিশরা যখন এদেশ থেকে চলে যাচ্ছে তারা চিন্তা করে দেখলো ২০০ বছর পর্যন্ত শাসন করে এদেশে থাকতে পারলাম না, চলে যেতে হবে, তাহলে এমন একটা কাজ করে যেতে হবে যাতে করে এদেশের মানুষ যুগ যুগ করে তা ভোগ, যুগ যুগ ধরে তা ভোগ করতে পারে। এজন্য তারা অনেক চিন্তা গবেষণা করে একটা শিক্ষারীতি প্রণয়ন করল, যেই শিক্ষারীতির প্রধানের দায়িত্ব ছিল লর্ড ম্যাকলে। এই ব্যক্তি এই শিক্ষারীতি প্রণয়ন করল, প্রণয়ন করে হিন্দু স্থানের মানুষদেরকে ডেকে ডেকে বলল, তোমরা আমাদেরকে তাড়িয়ে দিলে, আমাদেরকে থাকতে দিলে না, আমরা চলে যাচ্ছি বটে, কিন্তু এমন একটা শিক্ষারীতি প্রণয়ন করে যাচ্ছি যেই শিক্ষারীতির অধীনে তোমার দেশের সন্তানরা শিক্ষা গ্রহণ করলে জন্মগত দিক দিয়ে হবে হিন্দুস্থান, কিন্তু মন মানসিকতার দিক দিয়ে হবে ইংরেজ ব্রিটিশ সরকার। এই বক্তব্য দেওয়ার পরে সঙ্গে সঙ্গে উলামায়ে কেরাম দাঁড়িয়ে গেলেন, তিনারা ব্রিটিশদেরকে ডেকে ডেকে বললেন, এই ব্রিটিশরা তোরা শোন, আমরা এমন একটা শিক্ষারীতি প্রণয়ন করে দিচ্ছি যেই শিক্ষারীতির অধীনে আমার দেশের সন্তানরা শিক্ষা গ্রহণ করলে জন্মগত দিক দিয়ে হবে হিন্দুস্থান, কিন্তু মন মানসিকতার দিক দিয়ে হবে আরব ইস্তা আরবি ইস্তান মোহাম্মদ রাসূলুল্লাহ মার্কা, কথা বলেন ঠিক কিনা? মোহতারাম হাজিরিন, আজকে ব্রিটিশ দেশেই প্রাচ্যাত্য শিক্ষা আমাদের স্কুল কলেজে বিস্তার লাভ করেছে। আমরা যদি পেছনের দিকে তাকাই বিগত ১০ বছরের তুলনায় বর্তমান বাংলাদেশে শিক্ষা ব্যবস্থা অনেক উন্নত হয়েছে, কিন্তু তার সাথে সাথে বিগত ১০ বছরের তুলনায়
অনেক উন্নত হয়েছে এর একমাত্র কারণ হলো এই সমস্ত শিক্ষার মধ্যে ব্রিটিশদের সেই প্রাচ্যত্ব শিক্ষা বিস্তার লাভ করেছে সুতরাং আমি বলতে চাই আমার দেশে সুতরাং আমি বলতে চাই মাদ্রাসা পড়ুয়া একজন আলেম মাসে 10,000 15,000 টাকা দিয়ে সে তার স্ত্রী সন্তানাদি পিতামাতাদেরকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করছে কিন্তু জেনারেল শিক্ষায় শিক্ষিত একজন চাকরিজীবী মাসে 50,000 1,00,000 টাকা বেতন পাওয়ার পরেও সে তার পিতামাতাকে বৃদ্ধাশ্রমে রেখে আসছে সুতরাং আমি বলতে চাই যে শিক্ষায় শিক্ষিত হওয়ার কারণে পিতামাতাকে বৃদ্ধাশ্রমে রেখে আসা হয় সেই শিক্ষা কখনোই ইসলামী শিক্ষার থেকে উত্তম হতে পারে না কথা বলেন ঠিক কিনা محترم حاضرين আপনারা যারা বলেন শিক্ষা জাতির মেরুদণ্ড আমি আপনাদেরকে বলতে চাই এটা কোন শিক্ষা সেটা আপনাদেরকে ভালোভাবে বুঝতে হবে যেই শিক্ষায় শিক্ষিত হতে গেলে আমার ভাইকে বেবের ডাক শুনতে হয় আমার বোনকে বেবর্তা হতে হয় আমার বোনকে আলু ভর্তা তৈরি করা শেখানো হয় আমার ভাই ও বোনকে শেখানো হয় মানুষ পালনের তৈরি এই শিক্ষা কখনো জাতির মেরুদণ্ড হতে পারে না বরং সেই শিক্ষাই হলো জাতির মেরুদণ্ড যেই শিক্ষায় শিক্ষিত হলে আল্লাহকে জেনে যায় রাসূলকে জেনে যায় বড়দেরকে সম্মান ছোটদেরকে স্নেহ পিতামাতাকে খেদমত করা শিখে যায় সেই শিক্ষাই হলো জাতির মেরুদণ্ড আর সেই শিক্ষাই হলো ইসলামী শিক্ষা কথা বলেন ঠিক কিনা محترم حاضرين আমাদের অর্থ দিয়ে আমাদের মাতার ঘাম পায় ফেলানো টাকা পয়সা দিয়ে যে দেশের শিখ যে দেশে স্কুল কলেজ যে দেশের সরকারি পাঠ্যপুস্তক স্থাপনে হয় আমাদের টাকা দিয়ে স্কুল কলেজের আমাদের টাকা দিয়ে স্কুল কলেজের ভবন নির্মাণ করা হয় সেই শিক্ষা ব্যবস্থার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় হজরে ভাষণকে বাদ দিয়ে সেই শিক্ষা ব্যবস্থার মধ্যে চার খলিফার জীবনী বাদ দিয়ে সেই শিক্ষা ব্যবস্থার মধ্যে চার খলিফার জীবনী বাদ দিয়ে নাস্তিকদের জীবনী চার খলিফার পাঁচ জীবনী বাদ দিয়ে নাস্তিকদের জীবনী ঢুকিয়ে দিয়েছে কথা বলেন ঠিক কিনা মহতরম নাসরুল মিনাল্লাহ ইয়াফাতুল আসসালামু আলাইকুম কোন ইহুদি খ্রিস্টান এসে মুসলমানদেরকে পদভ্রষ্ট করতে পারবে না মুসলমানদের পদভ্রষ্ট করতে পারবে না মুসলমানদের পদভ্রষ্ট করতে পারবে না কতক্ষণ ঠিক কিনা প্রিয় ছাত্র ভাইরা আমার আজকে ইসলামী শিক্ষা নিয়ে কিছু কুলাঙ্গার নাস্তিক মার্কা লোক এসে ইসলামী শিক্ষাকে তারা আজ জঙ্গি বলে আখ্যায়িত করছেন তারা আজ এই ইসলামী শিক্ষাকে তারা আজ মৌলবিবাদে বলে আখ্যায়িত করছেন আমি ওই সমস্ত লোকদেরকে বলতে চাই হে জাতি শুনে রকম জাতির দুশ্মনে কোনো ধর্ম পরিচয় নাই জাতির দুশ্মনে কোনো রাজনৈতিক পরিচয় নাই জাতির দুশ্মনে কোনো অর্থনৈতিক পরিচয় নাই তার একটাই পরিচয় সে জাতির দুশ্মন সে মানবতার দুশ্মন সে ইসলামের দুশ্মন সে কওমি মাদ্রাসার দুশ্মন সে আলেম ওলামার দুশ্মন সে মুসলিম উম্মাহর দুশ্মন কথা ঠিক কিনা প্রিয় ছাত্র ভাইরা আমার এখানেই শেষ নাই আমি বলতে চাই যখন এই ইহুদি খ্রিস্টান মুসলমানের সাথে পাল্ল না তখন এই ইহুদি খ্রিস্টানরা তাদের শিক্ষাকে কিভাবে মানুষের মাঝে পৌঁছাবে তখন তারা প্রথম টার্গেট করলাম এই মক্তব মাদ্রাসাকে বাংলায় বললে বুঝতে পারবেন তখন তারা একটি নাই দুইটি নাই 80,000 মক্তব মাদ্রাসাকে ধ্বংস করেছে শুধু তাই নয় তারা হাজার হাজার আলেম ওলামাকে হত্যা করেছেন এটা প্রমাণ করতেন 1866 সালে করে ওঠে দারুল উলুম দেওবন্দ করে ওঠার পরে যখন তার শিক্ষার যখন তার ওই সন্তানেরা এবং উস্তাদ মিলে তাদের ওই ইহুদি খ্রিস্টানদের বিরুদ্ধে প্রতিবাদ জানালো তখন ওই ইহুদি খ্রিস্টানরা এ বলল না ইসলামী শিক্ষা বানান পাশ্চাত্য শিক্ষা শীর্ষক আলোচনা নিয়ে আসছেন مصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال الله تعالى الرحمن علم القرآن خلق الإنسان وقال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم أو كما قال عليه الصلاة والسلام ঐতিহ্য বাহি বাকা দারুল উলুম ইসলামিয়া মাদ্রাসার ছাত্র কাফেলা কর্তৃক আয়োজিত
অধ্যক্ষ এই মুহতি জলসার মাননীয় সভাপতি সাহেব ও বিজ্ঞ বিচারক মণ্ডলী ও সুদক্ষ পরিচালক ও আমার সামনে বসা এলএম পিপাসু ছাত্র ভাইদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। প্রিয় সুধী, আজকের বাৎসরিক বক্তৃতা সেমিনারের পক্ষ থেকে আমার বিষয় নির্ধারণ করে দেওয়া হয়েছে পাশ্চাত্য শিক্ষা বনাম ইসলামী শিক্ষা। আমি উক্ত বিষয়ের উপর যথাকিঞ্চিত আলোকপাত করার প্রয়াস চালাবো ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, একটি সভ্য ও শান্তিময় সমাজ গড়তে হলে সর্বপ্রথম প্রয়োজন হলো ইসলামী শিক্ষা ব্যবস্থা, যা মানুষকে অন্ধকার থেকে আলোর দিশা দিবে। পক্ষান্তরে পাশ্চাত্য শিক্ষার মূল মিশন হলো ইসলামী শিক্ষাকে সমাপ্ত করা, সচেতন আলেম ওলামাদেরকে সন্ত্রাসবাদী জঙ্গিবাদী এবং আমাদের সন্ত্রাসবাদী জঙ্গিবাদী এবং সমাজের বোঝা বলে জাতির সামনে উপস্থিত করা এবং আমাদের নগ্ন ছেলেদেরকে আমাদের সন্তানদেরকে নগ্নতা ও ব্যয়াপনা শিক্ষা দেওয়ার মাধ্যমে ইসলাম থেকে দূরে সরিয়ে দেওয়া। মুহতারাম হাজিরিন, যখন আমার ধর্মপ্রাণ মুসলমান সন্তানদেরকে বিবর্তনবাদ শিক্ষা দিয়ে নাস্তিক প্রজন্ম গড়ে তুলবার পায়ে তারা চলতেছে, যখন আমার ধর্মপ্রাণ মুসলমান সন্তানদেরকে পাশ্চাত্য শিক্ষার কালচার অনুযায়ী সহশিক্ষার মাধ্যমে শিক্ষাঙ্গগুলোকে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে জিনার আঁকড়া গড়ে তুলবার পায়ে তারা চলতেছে, তখন খোদার কসম খেয়ে বলি চুপ থাকাটা নিজের জন্য বৈধ মনে করি না, বৈধ মনে করি না। মুহতারাম হাজিরিন, সুতরাং আমি আওয়ামী লীগ সরকারকে বলতে চাই এই পাশ্চাত্য শিক্ষা নিষিদ্ধ করে দিন। যেই শিক্ষা আমার বোনকে নগ্নতা শিখায়, যেই শিক্ষা আমার ভাইকে জিহাদের বিরুদ্ধাচরণ শিক্ষা দেয়, যেই শিক্ষা আমার সন্তানকে আদমের সন্তান থেকে বানরের সন্তান বলে আখ্যায়িত করে, এমন পাশ্চাত্য শিক্ষা আমরা বাংলার জমিনে দেখতে চাই না। মুহতারাম হাজিরিন, এটা থাকবে আমাদের নসিহাত, এটা থাকবে আমাদের করজোর আবেদন। আর যদি আমাদের এই আবেদনগুলা নিবেদনগুলা আপনাদের কর্ণকুহরে পৌঁছাইতে ব্যর্থ হয়, তাহলে এদেশের তৌহিদি জনতাকে সাথে নিয়ে পাশ্চাত্য শিক্ষা রুখে দেওয়ার জন্য গোটা বাংলাদেশ ব্যাপী তৌহিদি জনতা আবার স্বপ্ন চত্বরে যাবে, আবার স্বপ্ন চত্বরে যাবে। মুহতারাম হাজিরিন, যখন সরকারের গোপন পরামর্শে রাশেদ খান মেলন, মুরগিচোরা শাহরিয়ার কবির, তসলিমা নসরিনের মতো নাস্তিকরা পাশ্চাত্য শিক্ষাকে উঁচু করে ইসলামী শিক্ষাকে জাতির ইসলামী শিক্ষাকে জাতির ক্যান্সার বলে আখ্যায়িত করে, তখন আমরাও বলতে বাধ্য হই শাহ আহমদ শফির দেশে পাশ্চাত্য শিক্ষার তাড়ালি করে সংসদ ভবনে কাউকে থাকতে দেওয়া হবে না, কাউকে থাকতে দেওয়া হবে না। মুহতারাম হাজিরিন, পরিশেষে আমি উচ্চকণ্ঠে আওয়াজ তুলে বলতে চাই, কাজেই হে যুবক দুনিয়াকে নিয়ে রঙিন স্বপ্ন বাঁধো, জিহাদের স্বপ্ন বুকে লালন করো, শাহাদাতের তামান্নায় উজ্জীবিত হও, তবে এই সমস্ত পাশ্চাত্য শিক্ষা দূরীভূত করে গোটা বাংলার জমিনে ইসলামী শিক্ষা উন্মোচিত করতে সক্ষম হবে, উন্মোচিত করতে সক্ষম হবে। হাজিরিন, এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তৃতার এখানে ইতি টানছি। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুম করিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, অসংখ্য ধন্যবাদ ভাই মোহাম্মদ শাহউদ্দিনকে মুক্তিধারার বক্তব্য রাখার জন্য। এই পর্যায়ে উক্ত বিষয়ে বক্তব্য নিয়ে আসছেন ভাই মোহাম্মদ জুবায়ের আহমদ। نحمده ونصلي على رسوله الكريم، أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. وقال عليه الصلاة والسلام: طلب العلم فريضة على كل مسلم. وقال عليه الصلاة والسلام: خيركم من تعلم القرآن وعلمه. ঐতিহ্যবাহী দারুল উলুম ইসলামিয়া মাদ্রাসা ছাত্র কাফেলা কর্তৃক আয়োজিত এই সেমিনারের সম্মানিত সভাপতি ও বিজ্ঞ বিচারক মণ্ডলী ও সামনে বসা বাংলার দূর দূরান্ত থেকে আগত এক ঝাঁক এলএম পিপাসক ছাত্র ভাইরা, আমি সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। কর্তৃপক্ষ থেকে আমার বয়ানের বিষয় নির্ধারণ করে দেওয়া হয়েছে পাশ্চাত্য শিক্ষা এবং বনাম ইসলামী শিক্ষা। বর্তমান
স্কুল কলেজ যে পশ্চাৎত শিক্ষা অনুসরণ করে চলতেছে তাদের এখন অবনতি কি ঘটতেছে আর বাংলার জমিনে থেকে যে ইসলামী শিক্ষা অর্জন করে পৃথিবীর ভেতরে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে তা আজকেই আপনারা দেখতে পাবেন যে ইসলামী শিক্ষা অর্জন করে দেখেন কোরআনী শিক্ষায় অর্জন করে পৃথিবীর ভেতরে শ্রেষ্ঠ হয়েছে কোরআনের হাফেজ সালেহান আহমদ দাকিল এরপরে দেখেন ইসলামী শিক্ষায় অর্জন করে ইতিপূর্বে আরো কোরআনের হাফেজ জয় হয়েছে পৃথিবীর ভেতরে আর বাংলাদেশে যে পশ্চাৎত শিক্ষায় শিক্ষিত হচ্ছে এই শিক্ষায় শিক্ষিত হয়ে সরকার দেখেন লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে আজ পর্যন্ত সারা বিশ্বের সামনে একটা কোনো ভূমিকা রাখতে পারে নাই কিন্তু বাংলার জমিনে থেকে ইসলামী শিক্ষায় শিক্ষিত হয়ে এই মুসলমান সারা বিশ্বের ভেতরে একটা অবস্থান রেখেছে জরিমান ঠিক কিনা আরো দেখেন এই পশ্চাৎত শিক্ষা অনুসরণ করে বাংলার জমিনে শুধু দুর্নীতি হয়েছে দুর্নীতি আজ দেখেন দুর্নীতির অবস্থান কোথায় চলে গেছে যে শিক্ষা দিয়েছে শিক্ষা চালু করেছে সেই শিক্ষা প্রতিষ্ঠানে হয়ে গেছে কেমন যেন পতিতালয়ের মতো শিক্ষক ছাত্রীকে দর্শন করে এমন শিক্ষা প্রতিষ্ঠান আমরা রাখতে চাই না এই বাংলার মুসলমান যদি শিক্ষা ইসলামী শিক্ষা চালু করতে হয় তাহলে ইসলামী শিক্ষা চালু করার জন্য রক্ত ধরাতে যাবে রক্ত ধরা কখনো বিজয় আসবে না আসবে না যেমন পাশে পাশের রাষ্ট্র দেখেন আমাদের পাশের রাষ্ট্র হিন্দুস্তান ভারত বেধর্মী ছিল শিবশক্তি মহারাজ তিনি হিন্দুদের পণ্ডিত ছিল তিনি বেধর্মী থাকা সত্ত্বেও বারোটা ভাষায় ডক্টরেট কমপ্লিট করার পরে তিনি ইসলামী নিয়ে গবেষণা করেন গবেষণা করার পরে তিনি বিনা হিসাব বিনা কোনো কথা ছাড়াই ইসলাম ধর্ম গ্রহণ করে করেছেন এবং ইসলামী শিক্ষায় শিক্ষিত হয়ে পরবর্তীতে বাংলাদেশে হয়েছিল ইসলামের আমলে তার পরবর্তী তার নাম দেওয়া ছিল ডক্টর ইসলামুল হক দেখেন সেই ইসলাম সম্পর্কে গবেষণা করেছে এত বড় বিজ্ঞ মানুষ হওয়া সত্ত্বেও জ্ঞানী মানুষ হওয়া সত্ত্বেও এরপরে সেই ইসলামী গ্রহণ করেছেন বড় বড় হিন্দুরা তাকে ধর্মীয় ভগবান হিসেবে মানত কেন সে ইসলাম গ্রহণ করলো তাদের এই ধর্মের কি কোনো শিক্ষানীতি কম ছিল ইসলামী শিক্ষানীতি হলো সর্বশ্রেষ্ঠ শিক্ষানীতি এর উপরে কোনো শিক্ষানীতি নাই বর্তমান যারা শিক্ষায় শিক্ষিত হচ্ছে এরা একটা মানুষ হচ্ছে না সব হচ্ছে অমানুষ অমানুষ বর্তমান দেখেন জাতিসংঘ এই জাতিসংঘ এটা হচ্ছে পরিপূর্ণ ইসলাম বিরোধী চায় তারা হচ্ছে ইসলামকে ধ্বংস করতে ইসলাম কিভাবে নিঃশেষ করা যায় সেই চেষ্টায় তারা লেগে আছে যেমন পাশের রাষ্ট্রে দেখেন কিছু কয়েক বছর আগে যে মুসলমানদেরকে হত্যা করার জন্য মায়ানমারে যে মায়ানমারে হত্যা করার সময় এই ইহুদিরা এই জাতিসংঘ কাদের পথ অবলম্বন করেছিল এই অবলম্বন করেছিল ইহুদি খ্রিস্টানরা অমানুষদের অনুসরণ করেছিল পশ্চাৎত শিক্ষায় শিক্ষিত হয়ে কখনো মানুষ হতে পারে না কখনো মানুষ হতে পারে না মানুষ হয় একমাত্র ইসলামী শিক্ষায় আসুন আসুন মুসলমান আমরা সকলে একত্র হয়ে আমরা সকলে ইসলামী সমাজ সংগঠন করি ইসলামী সংগঠনের জন্য আমরা সকলে রাজি আছি তো আমার তৌফিকে ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ অসংখ্য ধন্যবাদ ভাই মোহাম্মদ জুবাইর আহমদকে এই পর্যায়ে উক্ত বিষয়ে গুরুত্বপূর্ণ তাকে পেশ করবেন মোহাম্মদ বাইজিদ হাসান বক্তব্য নিয়ে আসছেন মোহাম্মদ বাইজিদ হাসান প্রস্তুত থাকবেন মোহাম্মদ নোমান আহমদ জামাতে কাফি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফা'উযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু লিতুখরিজান নাস মিনাল যুলুমাতি ইলান নূর ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম ঐতিহ্যবাহী বাঁকা দারুল উলুম ইসলামী মাদ্রাসা ছাত্র কাফেলা পরিষদ কর্তৃক আয়োজিত বাৎসরিক বক্তৃতা প্রতিযোগিতার সুনামধন্য সভাপতি অভিজ্ঞ বিচারক মণ্ডলী ও আমার সামনে উপবিষ্ট আছেন বাংলার প্রত্যন্ত অঞ্চল থেকে আগত এক যাক এলএমপি পাশু ছাত্র ভাই বন্ধুরা সকলকে জানায় শীতের শিশির ভেজা গুচ্ছ রক্তিম লাল গোলাপের শুভেচ্ছা ও অভিনন্দন
সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের বাৎসরিক বক্তৃতা সেমিনারের বিষয়বস্তু নির্ধারণ করে দেওয়া আছে পশ্চাত্য শিক্ষা বনাম ইসলামী শিক্ষা। সর্বপ্রথম আমাদেরকে জানতে হবে এই পশ্চাত্য শিক্ষাটা কি আর ইসলামী শিক্ষা কি। সংগ্রামী বন্ধুগণ, পশ্চাত্য শিক্ষা এমন একটা শিক্ষা যে শিক্ষার সূচনা লগ্নটা হয়, যে শিক্ষার শুরুটা হয় একটা মিথ্যা বানোয়ার গল্প দ্বারা। ছোট একটা বাচ্চাকে পশ্চাত্য শিক্ষার সূচনা শিখানো হয় হাট্টিমাটিম টিম, তারা মাঠে পাড়ে ডিম, তাদের খাড়া দুটা শিং, যেটা একটা বানোয়াট মিথ্যা একটা গল্প। আর ইসলামী নৈতিকতা শিক্ষা একটা ছোট শিশুকে শেখানো হয় আল্লাহ রাসুলের জীবন, আল্লাহ তালার পরিচয়। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, বর্তমান এই স্মার্ট দুনিয়াতে অনেক সচেতন নাগরিক আছে যারা এই পশ্চাত্য শিক্ষার বিরুদ্ধে যাচ্ছে, এই পশ্চাত্য শিক্ষার শিক্ষাকে কলুষিত করছে। তারা আমাদেরকে বিভিন্ন থিওরি দিয়ে থাকে, আমাদেরকে বিভিন্ন প্রোটেক্টস দিয়ে থাকে, আমাদেরকে থামিয়ে রাখার চেষ্টা করে। তারা আমাদেরকে তিনটা থিওরি দেয়া থাকে, থিওরি দিয়ে থাকে। প্রথমত এক নম্বর থিওরি হচ্ছে এডুকেশন ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, অর্থাৎ শিক্ষার উন্নতি। দুই নাম্বার হচ্ছে টেকনিক্যাল প্রোগ্রেস, অর্থাৎ অভিজ্ঞতা ট্রেনিং। তিন নাম্বার হচ্ছে দক্ষতা। এই তিনটা সেক্টরে তারা তাদের পশ্চাত্য শিক্ষায় শিক্ষিত সমাজকে উন্নতি করছে। আর পুরো বিশ্বের মধ্যে এই ভুল রটন শিখাচ্ছে যে যদি এই তিনটি বিষয়ে যদি কেউ পাকাপোক্তভাবে শিক্ষা পরিসমাপ্ত করতে পারে, তাহলে সে একজন সুস্থ শিক্ষিত হতে পারবে। আমার প্রশ্ন হচ্ছে, আমার দেশের 16 কোটি মুসলমানের ঘাম ঝরানো টাকার ট্যাক্স দিয়ে যেই দেশের শিক্ষা প্রতিষ্ঠান চলে, যেই দেশের স্কুল কলেজের ভবন নির্মাণ হয়, যেই দেশের শিক্ষা শুধুমাত্র বই প্রিন্ট করা হয়, এই দেশের লক্ষ কোটি মানুষের ট্যাক্স দিয়ে সেই শিক্ষার ভিতরে ইসলাম শিক্ষাকে মাইনাস করে, রাসূলের বিদায় হজকে মাইনাস করে অন্য কোন শিক্ষা চলতে দিতে পারি না। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত মুসলমান ভাইয়ের, আমার দেশের 16 কোটি মুসলমানের জনতার মাথার ঘাম পায়ে ফেলে সেই টাকার ট্যাক্স দিয়ে এই দেশের প্রশাসন চলে, এই দেশের শিক্ষা অধিদপ্তর গুলো চলে, আর সেই সমস্ত শিক্ষা অধিদপ্তরের ভিতরে মুসলিম বিভিন্ন জিনিসকে বাদ দিয়ে অন্য কোনো শিক্ষা চলতে দেওয়া হবে না, হবে না, হবে না। সম্মানিত উপস্থিতি, তারা নিজেরাই আবার কথার রং উঠাচ্ছে যে দুর্নীতি দমাতে হবে, দুর্নীতি থামাতে হবে। আমি আপনাদেরকে একটা টিপস দিতে চাই, 180টি দেশের ভিতরে আমার বাংলাদেশ 13-13 বার দুর্নীতিতে ফার্স্ট হয়েছে, 13-13 বার দুর্নীতিতে ফার্স্ট হয়েছে। এই দুর্নীতি পাঁচগুলো সমস্ত মাদ্রাসার ছাত্ররা নয়, কোন কৃষক নয়, কোন গার্মেন্ট শ্রমিক নয়, সকলে শিক্ষায় শিক্ষিত। কথা বলুন ঠিক কিনা? আর এই সমস্ত যারা শিক্ষিত সমাজ, এই শিক্ষিত সমাজগুলো 1-2 পাশ করা শিক্ষিত সমাজ নাই, সকলে বাংলাদেশ থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করা একটা শয়তান। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আমাদেরকে অনেকে বলে আমরা সরকার বিরোধী, আমরা সমাজ বিরোধী, কারণ আমরা মানুষকে হকের দাবার দেই। স্পষ্ট পয়গাম হচ্ছে আমরা আপনাদের শত্রু একটা কারণেই, আমরা মানুষকে ভুল থেকে সরিয়ে সঠিকের দিকে নিয়ে যাই। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এই সমস্ত দুর্নীতি রোখার জন্য পুলিশ দিয়ে হবে না, র‍্যাব দিয়ে হবে না, স্পেশাল কমান্ডো ফোর্স দ্বারা হবে না, প্রত্যেকটা শিক্ষার মধ্যে ইসলামী শিক্ষা লাগবে। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, সর্বোপরি আমি আমার কথা শেষ করছি, যদি এই সমস্ত প্রতিষ্ঠানগুলোর মধ্যে ইসলামী শিক্ষা নিয়ে আসার জন্য আবার যুদ্ধ করার প্রয়োজন হয়, আবার 2024 সালে নতুন মুক্তিযুদ্ধ কায়েম হবে। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, সর্বশেষ কথা হচ্ছে আমাদের যারা পূর্বসরী, যারা আমাদেরকে এক বুকের তাজা রক্ত দিয়ে এই স্বাধীন ভূখণ্ড রেখে গিয়েছে, এই দেশে ইসলাম বিরোধী আল্লাহ রাসুলের জীবনকে বাদ দিয়ে, 4 খলিফার জীবনকে বাদ দিয়ে পাঠা বলি দেওয়ার নিয়ম শেখানো হবে, এই সমস্ত প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া উচিত। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। নাসরুম মিনাল্লাহি ফাতরুন করিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, অসংখ্য ধন্যবাদ ভাই মোহাম্মদ ভাই জিয়া হাসানকে গুরুত্বপূর্ণ তাকরির পেশ করার জন্য। এই পর্যায়ে উক্ত বিষয়ে গুরুত্বপূর্ণ তাকরির পেশ করবেন মোহাম্মদ নোমান আহমদ। বক্তৃতা নিয়ে আসছেন মোহাম্মদ নোমান আহমদ। প্রস্তুত থাকবেন মোহাম্মদ ইসমাইল হোসেন জামাতের সাথে বেকায়া।
السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم، أما بعد نحمده ونصلي على رسوله الكريم، أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. قال الله تعالى: ويستوي الذين يعلمون والذين لا يعلمون. وقال رسول الله صلى الله عليه وسلم: من تشب بقوم فهو منهم، أو كما قال عليه الصلاة والسلام. ঐতিহ্যবাহী বাঁকা দারুল উলুম ইসলামিয়া মাদ্রাসার ছাত্র কাফেলা কর্তৃক আয়োজিত বাৎসরিক এই প্রতিযোগিতা অনুষ্ঠানে আমার সামনে উপস্থিত সুদক্ষ বিচারক মণ্ডলী এবং সুনামধন্য পরিচালক সাহেব, আরও উপস্থিত আছে বাংলার বিভিন্ন দূর দূরান্ত থেকে ছুটে আসা এক সাকালীন বিবেচিত ভাইরা। সকলকে জানাই শীতে শিশিরে বেচা একরাশ লাল গোলাপের শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমাদের বিষয়বস্তু নির্ধারণ করা হয়েছে পশ্চাৎ শিক্ষা বনাম ইসলামিক শিক্ষা। ইনশাআল্লাহ তাআলা এই সম্পর্কে আমি সামান্য পরিমাণ বক্তব্য আলোকপাত করব, মা তৌফিকিল্লাহ বিল্লাহ। আসলে আমাদের সর্বপ্রথম জানতে হবে শিক্ষা কি। শিক্ষা এটা এমন একটা জিনিস যা মানুষের মানুষত্ববোধকে নিম্ন পর্যায় থেকে আস্তে আস্তে উচ্চ পর্যায়ে নিয়ে যায়। আর এই শিক্ষাই দেওয়া হয় বর্তমান উলামে ইকরামের মধ্যে, আর এই শিক্ষাই দেওয়া হয় বর্তমান কওমি মাদ্রাসাগুলোর মধ্যে, আর এই শিক্ষাই দেওয়া হয় বর্তমান উলামায়ে দেওবন্দের মধ্যে, আর এই শিক্ষাই দেওয়া হয় বর্তমান উলামায়ে দেওবন্দের মধ্যে। প্রিয় সংগ্রামী বন্ধুগণ, আজকে আমি আমার বিষয়বস্তু শুরুতে একটা প্রশ্ন ছুড়ে দিয়ে বক্তব্য শুরু করতে চাই। আমাদের কোন শিক্ষায় বিবেক খুলে, আসলে আমাদের কোন শিক্ষায় বিবেক খুলে আজকে আরো বিশ্বের বুকে উলামায়ে দেওবন্দকে জঙ্গিবাদ বলে আখ্যায়িত করা হয়, কেন ইসলামী শিক্ষাকে অগ্রবাদ বলে আখ্যায়িত করা হয়? তাহলে আমরা প্রশ্ন করতে পারি, আজ পশ্চাৎ শিক্ষায় শিক্ষিত যারা হেলমেট বাহিনী অস্ত্র নিয়ে রাজপথে ঘোরাঘুরি করে, তাহলে ওই পশ্চাৎ শিক্ষায় শিক্ষিত ওই অমানুষ কুরআন গরু রাখে না? প্রিয় সংগ্রামী বন্ধুগণ, আজ যখন হাজার অর্থ ব্যয় পিতা যখন তার সন্তানকে একটা বড় কিছু করে তোলে, একটা ভালো কিছু পাওয়ার আশায়, অতঃপর সেই পিতার আশ্রয় স্থল হয় বৃদ্ধাশ্রম, তখন সেই পিতা আর্তনাদ করে বলতে থাকে, আমার শিক্ষাকে আমি সুশিক্ষায় শিক্ষিত না করতে পারিনি, শুধু ধর্মীয় শিক্ষার অভাবে, কিন্তু আমি আমার সন্তানকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করেছি। এর দ্বারাই বোঝা যায় যে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত না হলে, যে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত না থাকবে, যে ইসলামী শিক্ষায় শিক্ষিত না থাকবে, অথবা শুধু পশ্চাৎ শিক্ষায় শিক্ষিত থাকবে, তার দ্বারা এই সমাজের লুণ্ডন রাজ, তার দ্বারা এই সমাজের খুন খারাপি, তার দ্বারা এই সমাজের হত্যারাজ ছাড়ার কিছুই হবে না। প্রিয় সংগ্রামী বন্ধুগণ, পশ্চাৎ শিক্ষা শেখায়, তোমরা তো বৃদ্ধাশ্রমে দান করো, তোমরা বৃদ্ধাশ্রমে সহযোগিতা করো, কিন্তু আমাদের কোরআনে শিক্ষা শেখায় তোমরা বৃদ্ধাশ্রমে দান নাই, তোমরা মা বাবাকে উ শব্দ করতে দিও না, তোমরা মা বাবাকে উ শব্দ করতে দিও না, তোমরা মা বাবাকে উ শব্দ করতে দিও না। প্রিয় সংগ্রামী ও বন্ধুগণ, আজ যখন বিভিন্ন জায়গায় হত্যা রাজ চলে, বিশ্বের মুখে ইসলামকে আজ যখন অবদস্থ করে অগ্রবাদী বলে থাকে, তখন কেন তাদেরকে আজ বিশ্বের মুখে উন্নত রাষ্ট্র বলে আখ্যায়িত করা হয়? কেন শিক্ষার মডার্ন হিসাবে ঘোষণা করা হয়? বিশ্বের মুখে মডার্ন হিসাবে তাদেরকে ঘোষণা করা হবে যারা ইসলামী শিক্ষায় শিক্ষিত, যারা পৃথিবীকে শান্তি কায়েম নিয়ে ব্যস্ত, অর্থাৎ তালেবানদেরকে। প্রিয় সংগ্রামী বন্ধুগণ, যেই শিক্ষায় উস্তাদকে সম্মান করতে শেখায় না, যেই অধিকার নারী যেই শিক্ষা নারীর অধিকার নিয়ে মুখ খোলা শেখায় না, এমন শিক্ষা বাংলাদেশে চলবে না, এমন শিক্ষা বাংলাদেশে চলবে না। যেই শিক্ষা উস্তাদকে সম্মান করতে শেখায় না, যেই শিক্ষা নারীর মর্যাদা নিয়ে এসে কথা বলতে শেখায় না, সুতরাং ওই পশ্চাৎ শিক্ষা যেই শিক্ষা নারীকে নগ্নতার নামে মাঠে নামিয়ে নারীকে দর্শনের মুখে ঠেলে দেয়, সুতরাং এটা কোনোদিন সভ্যতার শিক্ষা হতে পারে না, সুতরাং এটা কোনোদিন সভ্যতার শিক্ষা হতে পারে না। কওমের শিক্ষাকে আজ তারা জঙ্গিবাদ বলে আখ্যায়িত করছে, কওমের শিক্ষাকে আজ তারা অগ্রবাদ বলে আখ্যায়িত করছে, আজ কওমের মহিলাদেরকে তারা বলছে এরা নারীর অধিকারকে ক্ষুণ্ণ করছে, সুতরাং এরাই এই সকল নারী যারা হিজাবওয়ালা নারী, এরাই ইসলামী শিক্ষার কারণে আজ এরাই ধর্ষণের মুক্ত, এরাদের ভিতরে ইসলামী শিক্ষা থাকার কারণে এরাই পৃথিবীতে আজ সর্বশ্রেষ্ঠ নারী হিসেবে পরিচিত। সর্বোপরি একটা কথা বলে বক্তব্য শেষ করতে চাই, যেখানে ইসলাম কায়েম হয়ে গেছে সেখানেই শান্তি চলে এসেছে, যার দৃষ্টান্ত প্রমাণ আমাদের কাছে আফগানিস্তান আগেই রয়েছে। আর শেষমেশ মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় মডেরেটরের কাছে আজকে এখান থেকে একটা প্রশ্ন আমি উত্থাপন জানাই, আমরা আমাদের সুশিক্ষা তো চাই, আমরা আমাদের শিক্ষা যেই শিক্ষায় আমাদের জীবন ভাগ্য খুলে যাবে, আমরা এই শিক্ষার আবেদন জানিয়ে আমি আমার সেমিনার এখানে শেষ করছি। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, অসংখ্য ধন্যবাদ ভাই মোহাম্মদ নোমান আহমদকে। এই পর্যায়ে উক্ত বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করবেন মোহাম্মদ
ইসমাইল হোসেন বক্তৃতা নিয়েছেন মোহাম্মদ ইসমাইল হোসেন প্রস্তুত থাকবেন মোহাম্মদ সাইদ হাসান জামাত দাওয়াহ السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق وقال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم مسلمات أو كما قال عليه الصلاة والسلام আলহামদুলিল্লাহ ঐতিহ্যবাহী বাঁকা দারুল উলুম ইসলামী মাদ্রাসা ছাত্র কাফেলার কর্তৃক আয়োজিত বাৎসরিক বক্তৃতা সম্মানিত সভাপতি সাহেব ও আমার পাশে বসে আছেন বিজ্ঞ বিচারক মণ্ডলী ও আমার সামনে বসা বাংলার প্রত্যন্ত অঞ্চল থেকে একজাক এলএম পিএইচডি ছাত্র ভাইয়েরা আমার পক্ষ থেকে শীতের শিখের বিজয় এক গুচ্ছ লাল গোবের শুভেচ্ছা অভিনন্দন আপনারা সকলে অবগত আছেন যে আজকে আমাদের ছাত্র কাফেলার পক্ষ থেকে যে বিষয়টা নির্ধারণ করা হয়েছে পশ্চাতে শিক্ষা বনাম ইসলামী শিক্ষা আল্লাহ তাআলা আমাকে তৌফিক দান করলে উক্ত বিষয়ের প্রতি কিঞ্চিত পরিমাণ আলোকপাত করার চেষ্টা করব ইনশাআল্লাহ সম্মানিত হাজিরিন আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে আশরাফুল মাখলুকাত সৃষ্টি করেছেন মানুষের মর্যাদা সকল মাখলুকাতের উপর রেখেছেন সাথে সাথে আল্লাহ তার রাসূলকে প্রথম বাক্য শিক্ষা দিয়েছেন ইকরা এর অর্থ হলো তুমি পড়ো আমি আবার স্বরকে উঁচু করে বলতে চাই যদি হক এবং বাতিলের মধ্যে পার্থক্য করতে হয় তাহলে ইসলামী শিক্ষার কোনো বিকল্প পথ নাই কথা বলুন ঠিক কিনা সম্মানিত উপস্থিতি দুনিয়ার বুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্মকে একটা কথাই বলবো সেটা হলো পশ্চাতে শিক্ষা পরিহার করে ইসলামী শিক্ষায় শিক্ষিত হতে হবে কথা বলুন ঠিক কিনা আমার ভাইয়েরা আমার স্বরকে উঁচু করে একটা কথাই বলতে চাই নিশ্চিতভাবে একটা কথাই বলতে চাই যদি আজকে পৃথিবীর বুকে পশ্চাতে শিক্ষায় শিক্ষিত হয়ে পশ্চাতে শিক্ষায় শিক্ষিত বেড়ে যায় তাহলে দুনিয়ার বুকে যদি পশ্চাতে শিক্ষায় শিক্ষিত হয়ে যা শিক্ষিত বেড়ে যায় ছাত্র ছাত্রীদের মাঝে শিক্ষার নামে ব্যবচার হয় অশ্লীলতা অশ্লীলতা হয় তাহলে এই বাংলাদেশের এই দুনিয়ার মাঝে কোনো সময় ইসলামী শিক্ষায় শিক্ষিত হতে পারবে না কথা বলুন ঠিক কিনা সম্মানিত হাজিরিন যদি তুমি বলো ইসলামের কথা তাহলে আমি বলবো ইসলামের কয়েকটে পয়েন্ট তুমি তোমার অন্তরে গেঁথে নাও যে পয়েন্টগুলো দিয়ে তুমি তোমার জীবন অতিবাহিত করতে পারবে এক নম্বর পয়েন্ট হলো ইসলাম এমন শিক্ষা দেয় যে শিক্ষা দিয়ে তুমি তোমার ইসলাম একটা শিক্ষা যেটা তোমার পথপ্রদর্শক হিসাবে ইসলামী শিক্ষায় হলো মুসলিম উম্মাহের জন্য পথপ্রদর্শক দুই নম্বর শিক্ষা হলো ইসলাম শিক্ষা দেয় বেদাত থেকে শিরিক থেকে কিভাবে তুমি বেঁচে থাকবে তা থেকে কিভাবে তোমার জীবন অতিবাহিত করবে সেই শিক্ষাটা ইসলাম দেয় কথা বলুন ঠিক কিনা সম্মানিত হাজিরিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম প্রত্যেক মুসলমান নরনারীর জন্য এলেম অর্জন করা ফরজ কিন্তু আমি ওই এলেম শিখতে চাই না যেই এলেম আমার মুসলমান ভাইদেরকে জান্নাত থেকে জাহান্নামের দিকে নিয়ে যায় আমি ওই এলেম শিখতে চাই না যেই এলেম মুসলমান ভাইদেরকে নাস্তিকের দিকে নিয়ে যায় আমি ওই এলেম শিখতে চাই না যে এলেম রডের বদলে বাস দেয় আমি ওই এলেম শিক্ষা করতে চাই না যে এলেম আমার মুসলমান ভাইদের দেখে নামাজ দেখে বিরত রাখে আমি ওই এলেম চাই না যে এলেম আমার আল্লাহর হুকুমকে মানতে নিষেধ করে সম্মানিত হাজিরিন এর একটা উদাহরণ দিলেই বুঝতে পারবেন যে পশ্চাতে শিক্ষা এবং ইসলামী শিক্ষার পার্থক্য কি একজন ব্যক্তি পশ্চাতে শিক্ষায় শিক্ষিত হয়ে তিনি একজন লোবে লোনোভাই ইউনিভার্সিটির অধ্যাপক তিনি বলছেন যে একটা কমিমন্ট একটা জাতি গঠন করার ক্ষেত্রে একজন আলেম যে কতটা একটা কমিমন্ট আছে কতটা অবদান রাখে এরকম অবদান কোনো জাতি বা গোষ্ঠী রাখতে পারে না দেখুন আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ আলাইহি বলেন যে আল্লাহ এবং তার রাসূলের জন্য যে কল্যাণ কামনার জন্য যে মানুষ যে খারাপ থেকে ভালো কাজে নিয়ে যাবে ভালো কাজের দিকে নিয়ে যাবে একটা সমাজ ভালো সমাজ গঠন করবে সেই হলো কি বড় একটা জাতি গঠনের মূল অবদান রাখে কিন্তু দেখেন আজকে এই অবদান রাখে কারা এই অবদান রাখে একমাত্র কওমের ছাত্র এবং আলেমের মোল্লারা কথা বলেন ঠিক কিনা
সম্মানিত উপস্থিতি ওয়াকিরি দাওয়ান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলহামদুলিল্লাহ অসংখ্য ধন্যবাদ ভাই মোহাম্মদ ইসমাইল হোসেনকে এই পর্যায়ে উক্ত বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা রাখবেন মোহাম্মদ সাইদ হাসান আসছেন মোহাম্মদ সাইদ হাসান প্রস্তুত থাকবেন মোহাম্মদ তামিম হাসান জামাতে থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু الحمد لله الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق إلى آخر الآيات أو كما قال عليه الصلاة والسلام طلب العلم فريضة على كل مسلم أو كما قال عليه الصلاة والسلام الحمد لله ঐতিহ্যবাহী চুয়াডাঙ্গা জেলার জীবননগর থানার অন্তর্গত দারুল উলুম ইসলামিয়া বাঁকা মাদ্রাসা এর ছাত্র কাফেলা কর্তৃক আয়োজিত আজকের এই বাৎসরিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সহসভাপতি বিজ্ঞ বিচারক মণ্ডলী ও অতিথিবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট ছাত্র ভাইয়েরা সকলকে জানাই আমার পক্ষ থেকে একগুচ্ছ লাল গোলাপের শুভেচ্ছা আমার ভাইয়েরা আজকের আলোচ্য বিষয় নির্ধারণ করে দেওয়া হয়েছে ইসলামী শিক্ষা বনাম পাশ্চাত্য শিক্ষা তো ভাইয়েরা আজ দুনিয়ার ভিতরে আমরা তাকালে লক্ষ্য করলে দেখতে পাই যে দুনিয়ার ভিতরে মানুষ আল্লাহকে ভুলে গিয়ে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভুলে গিয়ে শুধু টাকার পিছনে দৌড়াচ্ছে দুনিয়ার পিছনে দৌড়াচ্ছে তারা আখেরাতকে ভুলে গিয়েছে কিন্তু তাদের ভাবা উচিত ছিল তারা কিসের জন্য এসেছে দুনিয়াতে কেন এসেছে কে তাদেরকে পাঠাইছে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আমি মানুষ সৃষ্টি করে মানুষ এবং জিন জাতি সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য কিন্তু আমরা দুনিয়াতে এসে কি করছি টাকার পিছনে দৌড়াচ্ছি আর যেই আল্লাহর ইবাদতের জন্য আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন সেই আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে আরেক আয়াতের ভিতরে বলেন লাকাদ কানা লাকুম ফীহি রাসূলুল্লাহি উসওয়াতুন হাসানা নিশ্চয় তোমাদের জন্য গ্রহণ করার মতো উত্তম আদর্শ হলো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ যেই রাসূলের আদর্শ সর্বোত্তম সেই রাসূল কি কখনো জঙ্গলিবাদ শিক্ষা দিতে পারে যেই রাসূলের আদর্শ সর্বোত্তম আদর্শ সেই রাসূলের শিক্ষা দিয়ে যাচ্ছি যেই শিক্ষার দ্বারা মানুষ নামে হবে তারা নামে তাদের দেশের হবে কিন্তু তারা মূলত হবে বিলেতি আবার ইউলিয়ান হান্টার বলেছিল যে আমরা এমন একটি শিক্ষা দিয়ে যাচ্ছি যেই শিক্ষার দ্বারা মানুষ নামে মুসলমান হবে কিন্তু তার মা বাবাকে নিয়ে সে ঠাট্টা করবে আসলে বর্তমানে মা বাবাকে নিয়ে বাংলাদেশে ঠাট্টা করে না বাংলাদেশে কি মা বাবাকে বৃদ্ধাশ্রমে সন্তানরা দেয় না মা বাবাকে সন্তানরা দেয় একটা কথা তো বুঝে আসে না কি মানুষ যে নিজের মা বাবার পরিচয় দেয় না নিজের মা বাবার পরিচয় বদলে তারা বলে তারা বাদরের সন্তান কারণ মানুষ যদি বাদরের সন্তান হয়ে থাকে যারা বলেছে তারাও তো বাদরেরই সন্তান আর আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেন লাকাদ কানা লাকুম লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িন আমি মানুষ সৃষ্টি করেছি এবং সুন্দর তরে তাদেরকে আবয়ন করেছি তাহলে মানুষ সৃষ্টি করেছেন কে যে আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন এবার বোঝা গেল যে আমরা আল্লাহ থেকে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন এখন বুঝতে হবে আমরা বাদরের সন্তান নাকি আদমের সন্তান আল্লাহ তাআলা আরেক আয়াতে বলেন লাকাদ কাররামনা ইয়া বানি আদম আমি বানি আদমকে সম্মান প্রদান করেছি তার মানে বোঝা যায় যে আমরা আদমের সন্তান না বাদরের সন্তান আমরা আদমের সন্তান তো ঠিক আছে কিন্তু আমরা পরিশেষে কি উম্মতে মুহাম্মাদি না পরিশেষে আমরা উম্মতে মুহাম্মাদি আর এই উম্মতে মুহাম্মাদির ভিতরে যুগে যুগে সাহাবায়ে কেরাম কোরআনকে তাদের জীবন বিধান করার জন্য কোরআনের রাষ্ট্র গায়েবের জন্য সংগ্রাম করে গিয়েছে জিহাদের ময়দানে শহীদ হয়েছে এমনকি আমাদের রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের ময়দানে রক্ত ঝরেছেন উহুদের ময়দানে রক্ত ঝরিয়েছেন সেই রাসূল যেভাবে রক্ত ঝরেছেন সেই কোরআনকে নিজেদের জীবন বিধান হিসাবে সেট করার জন্য নিজেদের রাষ্ট্র গায়েব করার জন্য কারা কারা রাজি আছি দুহাত তুললে আল্লাহকে দেখান ওহে মুসলিম জাতি একটি কথা শুনে রাখো
আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা তামুতুন্না ইল্লা আনতুম মুসলিমুন, মুসলমান মুমিনগণ আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য সংগ্রাম করেই যাবে। মুসলিম জাতি একটি কথা শুনে রাখো, আধারে ভয় পেয়ো না, আলো আশা আড়ালে অন্ধকার দূর হবে, তুমি উঠে দাঁড়ালে। ওয়াখরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। نحمده ونصلي على رسوله الكريم، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. وقال الله تعالى: اقرأ باسم ربك الذي خلق، خلق الإنسان من علق. وقال رسول الله صلى الله عليه وسلم: طلب العلم فريضة على كل مسلم، أو كما قال عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী বাঁকা দারুল উলুম ইসলামিয়া মাদ্রাসার ছাত্র কাফেলা কর্তৃক আয়োজিত বার্ষিক প্রতিযোগিতায় আমার পাশে উপবিষ্ট সম্মানিত সভাপতি ও বিজ্ঞ বিচারক মণ্ডলী ও সুদক্ষ পরিচালক এবং আমার সামনে উপবিষ্ট বাংলার বিভিন্ন অঞ্চল থেকে ছুটে আসা একঝাঁক এলেপাশক ছাত্র ভাইয়েরা, সকলের প্রতি আমার শীতের শিশিরে ভেজা একগুচ্ছ লাল গোলাপের শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় উপস্থিতি, আমরা সকলে অবগত আছি আমাদের বার্ষিক প্রতিযোগিতার পক্ষ থেকে যে বিষয়বস্তু নির্ধারণ করা হয়েছে তা হলো পাশ্চাত্য শিক্ষা বনাম ইসলামী শিক্ষা। আল্লাহ তাআলা যদি আমাকে তৌফিক দান করেন এ বিষয়ে আমি আপনাদের সামনে কিঞ্চিৎ পরিমাণ বক্তব্যের প্রয়াস চালাবো। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। প্রিয় উপস্থিতি, শিক্ষা হলো জাতির মেরুদণ্ড, আর শিক্ষা ছাড়া কোনো জাতি সামনে অগ্রসর হতে পারে না। সুতরাং কোনো ব্যক্তি যদি তার নিজ পরিবার, নিজ সমাজ, নিজ রাষ্ট্রের ভিতরে সুসাফল্য অর্জন করতে চায় এবং সুন্দরভাবে পরিচালনা করতে হয় এবং সুন্দর নেতৃত্ব দিতে হয়, তাহলে অবশ্যই তাকে সুশিক্ষায় শিক্ষিত হতে হবে। সুতরাং যেহেতু আমরা মুসলিম জাতি, কোন শিক্ষায় শিক্ষিত হলে আমরা দুনিয়া এবং আখিরাতে সফলতা অর্জন করতে পারবো, কোন শিক্ষায় শিক্ষিত হলে আমরা আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করতে পারবো, সেই শিক্ষা আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে সাহাবীদেরকে দিয়েছেন, সেই শিক্ষা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে শিক্ষা দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আজ আমাদের সেই শিক্ষায় উলামায়ে কেরামরা কওমি মাদ্রাসার সন্তানদেরকে শিক্ষা দিচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কথা বলে ঠিক না? সম্মানিত উপস্থিতি, আইয়ামে জাহিলিয়াতের যুগে যে মানুষগুলো ছিল অন্যায় অবিচার আর অসাৎকে পরিপূর্ণ, আর সেই মানুষগুলোই ইসলামের ছায়া তলে এসে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হয়ে গেল। কি ছিল তাদের এই পরিবর্তন কারণ? শুধু তাই নয়, যেই সোনার মদিনা, যেই সোনার মদিনা ছিল ঘুরে ধরা একটা সমাজ, যেই সমাজকে কেউ চিনত না জানত না, সেই সমাজের ভিতরে ইসলামী শিক্ষা ব্যবস্থা থাকার কারণে গোটা পৃথিবীর ভিতরে সোনার মদিনায় পরিণত হয়েছে। কথা বলেন ঠিক কিনা? কি পরিস্থিতি, কি শিক্ষা তাদের বাস্তব জীবনকে উপলব্ধি করার সুযোগ করে দিয়েছে! সেই শিক্ষার নাম হলো ইসলামী শিক্ষা ব্যবস্থা, যেই শিক্ষা একমাত্র কওমি মাদ্রাসাগুলোই দেওয়া হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? উপস্থিতি, আমরা বাংলাদেশে প্রায় 95% মুসলমান বসবাস করি, যেই বাংলার জমিনে হাফেজে কুরআনরা আল্লাহর সুমধুর কুরআনের তেলাওয়াত করে, উলামায়ে কেরামরা মানুষেরকে হকের প্রতি আহ্বান করে, আর আমার সেই বাংলাদেশের রাষ্ট্রীয় শিক্ষা আজকে 95% আজকে পাশ্চাত্য শিক্ষার সাথে মিলে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? উপস্থিতি, তার বাস্তব দৃষ্টান্ত হলো বিগত 10 বছরের শিক্ষা ব্যবস্থার দিকে তাকালে দেখা যায় যে বিগত 10 বছরে আমাদের শিক্ষা অনেক উন্নতি হয়েছে, কিন্তু তার চাইতেও আমাদের বৃদ্ধাশ্রমগুলোর উন্নতি তার চেয়ে বেশি হয়েছে। কথা বলেন ঠিক কিনা? উপস্থিতি, আমরা এমন শিক্ষা চাই না যে শিক্ষা আমার সন্তানদেরকে নাস্তিকতা শিক্ষা দেয়, আমরা এমন শিক্ষা চাই না যে শিক্ষা আমার সন্তানদেরকে আলো থেকে অন্ধকার নিয়ে যায়। অথচ ফিলিস্তিনে তাকিয়ে দেখুন, ফিলিস্তিনে আমার যুবক ভাইয়েরা ইসরায়েল সৈন্যদের বুলেটের আঘাতে তারা আজকে জান্নাতের দিকে হাঁকিয়ে যাচ্ছে, অথচ আমার বাংলাদেশে
পশ্চাৎত্ব শিক্ষার কারণে আমার যুবক ভাইরা আজকে জাহান্নামের দিকে চলে যাচ্ছে কথা বলে ঠিক কিনা প্রিয় উপস্থিতি আমার বাংলার জমিনে যদি আলোকিত সমাজ গঠন করতে হয় ইসলামী শিক্ষার বিকল্প নাই কথা বলেন ঠিক কিনা প্রিয় উপস্থিতি মাছ যেমন পানি ছাড়া বাঁচতে পারে না তেমনি ভাবে ধর্মের জ্ঞান ছাড়া আদর্শ সমাজ গঠন হতে পারে না কথা বলে ঠিক কিনা প্রিয় উপস্থিতি পরিশেষে বলতে চাই আমরা হবে আজ রুখতে সকল ভিন্দেশীদের কৃষ্ণতা মাধ্যম نصر من الله وفتح قريب وبشر المؤمنين السلام عليكم الحمد لله অসংখ্য ধন্যবাদ মোহাম্মদ আবু হাসানকে গুরুত্বপূর্ণ তাকলিম পেশ করার জন্য এই পর্যায়ে উক্ত বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করবেন মোহাম্মদ সিফাত হোসেন বক্তব্য নিয়ে আসেন السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال تعالى في كلامه المجيد والفرقان الحميد اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلم أو كما قال عليه الصلاة والسلام الحمد لله ঐতিহ্যবাহী বাগা দারুল উলুম ইসলামিয়া মাদ্রাসার ছাত্র কাফেলা কর্তৃক আয়োজিত এই বার্ষিক সেমিনারে আমার পাশে সুযোগ্য বিচারক মন্ডলী এবং আমার সামনে উপবিষ্ট বাংলার দূরদূরান্ত এলাকা থেকে ছুটে আসা একঝাঁক এলএম পিএসএল ছাত্র ভাইরা সকলের প্রতি এই শীতের শিশিরে ভেজা একগুচ্ছ লাল গোলাপের শুভেচ্ছা অভিনন্দন আজকে এই বার্ষিক সেমিনারের পক্ষ থেকে আমাকে যে বিষয়বস্তু নির্ধারণ করে দেওয়া হয়েছে তা হলো ইসলামের শিক্ষা বলা পশ্চিমাদের শিক্ষা আল্লাহ তাআলা যদি তৌফিক দান করে এই বিষয়ের ওপর ইঞ্চিক পরিমাণ আলোকপাত করবো ইনশাআল্লাহ প্রিয় উপস্থিতি সর্বপ্রথম আমাদেরকে জানতে হবে যে ইসলামী শিক্ষা কোনটা আর পাশ্চাত্য শিক্ষা কোনটা ইসলামী শিক্ষা হলো ওই শিক্ষা যা মানুষকে ভালো কাজের দিকে নিয়ে যায় এবং খারাপ কাজ থেকে বিরত রাখে আর পশ্চিমাদের শিক্ষা হলো যা মানুষকে খারাপের দিকে নিয়ে যায় এবং ভালো দিকে ভালো থেকে বিরত রাখে সুতরাং প্রিয় ভাইরা একজন আদর্শবান মানুষ এবং আদর্শবান জাতি গঠন করতে হলে সর্বপ্রথম যা প্রয়োজন তা হলো ইসলামী শিক্ষা যেই জাতির ভিতরে ইসলামী শিক্ষা নাই সেই জাতি কখনো আদর্শবান জাতি হতে পারে না যেই যা মানুষের ভিতরে ইসলামী শিক্ষা নাই সেই মানুষ কখনো আদর্শবান মানুষ হতে পারে না কথা বলেন ঠিক না বেঠি প্রিয় ভাইয়ের আমার আজকে আমাদের এই ইসলামী শিক্ষার বদলে নয় নাস্তিকদের শিক্ষা আমাদের ভিতর প্রচারিত করা হচ্ছে আজকে স্কুল কলেজে ইসলামী শিক্ষার বিরুদ্ধে ওই নাস্তিকদের শিক্ষা মানুষদের ভিতর ঢুকিয়ে দিচ্ছে এবং মুসলমান ভাইদেরকে ইসলাম থেকে বিরত করতে কথা বলে ঠিক না বেটি আমি আমাদের বাংলাদেশের শিক্ষামন্ত্রীকে বলতে চাই আমরা ওই শিক্ষা চাই না যেই শিক্ষা আমাদের মুসলমান ভাইদেরকে খারাপের দিকে নিয়ে যায় আমরা ওই শিক্ষা চাই না যেই শিক্ষা আমাদের ইসলাম থেকে পৃথক করে সুতরাং প্রিয় ভাইরা আমরা সুতরাং প্রিয় ভাইরা আমার আমাদেরকে সঠিক আদর্শবান মানুষ হতে হবে আর আমাদেরকে ইসলামী শিক্ষা আদর্শ ইসলামী শিক্ষায় শিক্ষিত হয়ে জাতির ওই জাতির ওই দুশ্মনদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে কথা বলে ঠিক না বেঠি আজকে আমাদের বাংলাদেশের প্রায় 100% মুসলমানের ভিতরে 99% মুসলমান তারা পশ্চিমাদের শিক্ষায় শিক্ষিত হওয়ার কারণে তারা ইসলামকে ভুলে গিয়ে তারা ইহুদি খ্রিস্টানদের কালচার তারা গ্রহণ করে তারা তার মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসছে তার মা বাবার সাথে খারাপ আচরণ করছে কোনটা মা বাবা কোনটা ভাই বোন তারা চিনতে পারছে না প্রিয় উপস্থিতি আমি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে বলতে চাই আপনি যদি এই শিক্ষাকে এই
পশ্চিমাদের শিক্ষাকে আপনি যদি বয়কট না করেন তাহলে এই শিক্ষা বয়কট করতে গিয়ে যদি আমার বুকের দাদার রক্ত দিতে হয় তাহলে আমি রাজনীতি করব না ঠিক না বেটি প্রিয় উপস্থিতি আজকে বাংলাদেশে কিছু কুলাঙ্গারে বাচ্চারা আছে তারা বলছে যে মাদ্রাসাগুলোতে জঙ্গিবাদ শিক্ষা দেওয়া হয় মাদ্রাসাগুলোতে সন্ত্রাস শিক্ষা দেওয়া হয় আমি তাদেরকে বলতে চাই তোমরা যদি কওমি মাদ্রাসার নামে যদি আঙুল তুলে কথা বলো হাত তুলে কথা বলো তোমাদের হাতটা আমি ভেঙে দেবো কথা বলেন ঠিক না বেঠি কওমি আমার জান কওমি আমার প্রাণ কওমি আমার জান কওমি আমার প্রাণ কওমির দিকে হাত বাড়ালে ঝরবে রক্ত পান কওমির দিকে হাত বাড়ালে ঝরবে রক্ত পান কওমি স্টুডেন্টরা সন্তানরা শিক্ষক নয় সন্তানরা সন্তান সন্তানরা জন্ম দেয় কলেজ বিশ্ববিদ্যালয় কওমি স্টুডেন্টরা কেউ সন্তান রাষ্ট্রভু নয় সন্তানরা জন্ম দেয় কলেজ বিশ্ববিদ্যালয় কওমি আমার জান কওমি আমার প্রাণ কওমির দিকে হাত বাড়ালে ঝরবে রক্ত পান আলহামদুলিল্লাহ অসংখ্য ধন্যবাদ মোহাম্মদ সেফাত হোসেনকে এই পর্যায়ে উত্তর বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা রাখবেন মোহাম্মদ দীন ইসলাম আলোচনা রাখবেন মোহাম্মদ দীন ইসলাম প্রস্তুত থাকবেন মোহাম্মদ আমির হামজা জামাতে হেদায়েতুল্লাহ السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماوات والأرض إلى آخر الآية وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه وقال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم أو كما قال النبي عليه الصلاة والسلام চরাং গজরা জীবনগর থানার অন্তর্গত অধীন বিদ্যাপীঠ দারুল উলুম ইসলামিয়া বাঁকা মাদ্রাসা ছাত্র কাফেলা কর্তৃক আয়োজিত বাৎসরিক সেমিনারের সুনামধন্য সভাপতি এবং বিজ্ঞ বিচার মণ্ডলী এবং সুযোগ্য পরিচালক এবং আমার সামনেভূমিস্থ বাংলার বিভিন্ন অঞ্চল থেকে ছুটে আসা একজন এলএমপিএসের ছাত্র ভাইয়েরা সবাইকে জানাই আমার অন্তরের স্থল থেকে শুভেচ্ছা অভিনন্দন আজকে বিষয়বস্তু নির্ধারণ করে দেওয়া হয়েছে পাশ্চাত্য শিক্ষা বনাম ইসলামী শিক্ষা এই পাশ্চাত্য শিক্ষা কি এটা হলো ব্রিটিশ কর্তৃক শিক্ষা ব্যবস্থা আর ইসলামী শিক্ষা এটা হলো আল্লাহ তাআলা কর্তৃক শিক্ষা ব্যবস্থা পাশ্চাত্য শিক্ষা চালু করার কারণ কি 1947 সাল হলে যখন দেওবন্দি কওমি ওলামায়ে কেরাম ব্রিটিশদেরকে ব্রিটিশ খেতাব আন্দোলনের মাধ্যমে ব্রিটিশদেরকে এই উপমহাদেশ থেকে বিতাড়িত করে দেয় তখন ব্রিটিশদের লিডার লর্ড ম্যাকেল বলেছিল যে আমি এমন একটা শিক্ষা চালু করে দেবো যে শিক্ষার মাধ্যমে যুব সমাজ তরুণ সমাজ ছাত্র সমাজ সবাই নামে মুসলমান হবে কামেও মুসলমান হবে কিন্তু তাদের চিন্তা মন মস্তিষ্ক হবে খ্রিস্টান মতো বিলিতার মতো শিক্ষা বলেন আজ তাদের শিক্ষা কি পৃথিবীতে বিস্তার লাভ করেছে তাকে দেখুন তাদের এই শিক্ষা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পৌঁছে গিয়েছে বরং কি তাদের এই শিক্ষা থেকে আমার সোনা বাংলাদেশ রেহাই পায় না ঠিক কিনা বলেন আমি ওই শিক্ষা চাই না যে শিক্ষায় শিক্ষিত হয়ে আমার বোন পর্দাহীনতা হয় ঠিক কিনা বলেন আমি ওই শিক্ষা চাই না যে শিক্ষায় শিক্ষিত হয়ে আমার যুবক অস্ত্র হাতে নিয়ে দিন রাতে খুন খারাপ হয় ঠিক কিনা বলেন আমি ওই শিক্ষা চাই না যে শিক্ষায় শিক্ষিত হয়ে যুবকের হাতে মাদার বোতল তুলে দিয়ে মাদকে আসক্ত করে রাত্রে পতিতলায় রাত যাপন করা উৎসাহ দেবে আমি ওই শিক্ষা চাই না আমি মাননীয় প্রধানমন্ত্রীকে স্পষ্ট ভাষায় বলতে চাই আমার সোনার বাংলাদেশে পশ্চিমা শিক্ষাকে বাতিল করে দিন নতুবা আল্লাহ শাহ আহমদ শফি সাহেব রহমাতুল্লাহ আলাইহি যেভাবে 2013 সালে ডাক দিয়েছিলেন ওইভাবে যদি কোনো কমে আমার কেউ ডাক দেন আপনার আপনার রক্ত ছড়িয়ে ইসলামের রাষ্ট্র কাম করে যাব ইনশাআল্লাহ যারা আজকে বিশ্বের বুকে ইসলামকে জঙ্গিবাদী বলে আখ্যায় দিতে চাই যারা আজকে বিশ্বের বুকে ওলামা কামদেরকে জঙ্গিবাদ বলতে চাই
তাদেরকে আমি বলতে চাই তাহলে তারা কোন শিক্ষা শিক্ষিত যারা ব্রিজ কালভার্ট নির্মাণে রোডের পথে বাঁশ দেয় ঠিক কিনা বলেন যারা গরিব দুঃখী অসহায় টাকার সুছাত করে এই দেশের কোট কোটি টাকা বিদেশে পাচার করে তাহলে তারা কোন শিক্ষা শিক্ষিত আমাকে জবাব দেন আমি সকল লোকদেরকে বলতে চাই জাতি শিক্ষা জাতির মেরুদণ্ড এই কথা ঠিক কিন্তু কোন শিক্ষা জাতির মেরুদণ্ড আমাদেরকে বুঝতে হবে কোন শিক্ষা জাতির মেরুদণ্ড যে শিক্ষার মধ্যে আল্লাহ ও রাসূলের কোনো আখলাক নাই রাসূলের কোনো আদর্শ নাই ইসলামী কোনো শিক্ষা নাই বরং যে শিক্ষার মধ্যে লুচ্চামি বেহায়া আর পতিত রাত যাপন এবং দিনে রাতে খুলতে আবি আর মাকে বৃদ্ধাশ্রমে রাখাই সেই শিক্ষা কোনো জাতির মেরুদণ্ড হতে পারে না ঠিক কিনা বলেন মাননীয় প্রধানমন্ত্রীকে আমি স্পষ্ট ভাষায় বলতে চাই এই নাস্তিক পার্কে সরকারকে শিক্ষামন্ত্রী মুহিবুর হাসান নৌফেলকে যদি বরখাস্ত না করেন তাহলে কম ওলামায়েকরাম আবার জাগে উঠবে আবার জেগে উঠবে আবার জেগে উঠবে ইনশাআল্লাহ আমি আমার দেশের যুবককে বলতে চাই হে যুবক তুমি এখনো ঘুমায় যাও নাই তুমি খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি তুমি অমর এবং খতমের উত্তরসূরি সুতরাং তোমাকে ঘুমায় গিয়ে চলবে না তোমাকে জাগ্রত হতে হবে ইসলামী রাষ্ট্রকে আন্দোলন করতেই হবে এবং ইসলামী আদর্শকে এই বাংলাদেশে কাম করতেই হবে ঠিক কিনা বলেন আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলতে চাই আপনি যদি এই পাশ্চাত্য শিক্ষা বাতিল না করেন তাহলে আমি মনে করবো আপনি নাস্তিক মার্কা ঠিক কিনা বলেন আপনি চুক্তি করে চুপি চুপি বৈঠক করে ইসলামকে এই দেশ থেকে বিতাড়িত করবেন এমন সাহস আপনাকে দেওয়া হবে আর ঠিক কিনা বলেন আমি স্পষ্ট ভাষায় বলতে চাই আপনি ওলামা কেন্দ্রকে কাগড়া বন্ধ রেখেছেন কিন্তু ইসলামের শিক্ষাকে বন্ধ রাখতে পারবেন না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ অতি শিগগির বাঘ বাইরে আসবে এবং তোদের মতো জালিমদেরকে ক্ষমতার মস্তক থেকে লাভিয়ে ছাড়বে ইনশাআল্লাহ ইসলামের রাষ্ট্র কায়েম করেই ছাড়বে ইনশাআল্লাহ যেদিন বেশি দূরে নয় যেদিন তোদের এই দেশ থেকে তো পাতে পারে না বরং দুনিয়া থেকে তোদের বিদায়িত হবে ঠিক কিনা বলেন আমি পরিশেষে বলতে চাই হে যুবক তুমি ঘুমিয়ে যাও না আর হে যুবক তোমার হাতে এই সব শক্তি মুসলমান জাতি কোনোদিন হাতে শেখে নাই পৃথিবীর শুরু থেকেই হক জিতে এসেছে বাতিল যতই লাফালাফি করুক হক পরিশেষে হকের বিজয় হবে ঠিক কিনা বলেন ওয়াখিরে দাওয়ান আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অসংখ্য ধন্যবাদ মোহাম্মদ ইসলামকে এই পর্যায়ে উক্ত বিষয়ে গুরুত্বপূর্ণ তাকরির পেশ করবেন মোহাম্মদ আমির হাসান বক্তব্য নিয়ে আসছেন মোহাম্মদ আমির হাসান প্রস্তুত থাকবেন মোহাম্মদ নাইমুর রহমান জামাতে হেদায়েতুন নাবু نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق وقال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام চুয়াডাঙ্গা জেলা জীবননগর থানার অন্তর্গত ঐতিহ্যবাহী তিনি বিদ্যাপীঠ দারুল উলুম ইসলামিয়া মাদ্রাসার ছাত্র কাফেলা কর্তৃক আয়োজিত আজকের এই অধ্যক্ষ সেমিনারে সুনামধন্য সভাপতি সুযোগ্য পরিচালক ও অভিজ্ঞ বিচারক মণ্ডলী এবং আমার সামনে উপবিষ্ট বাংলার প্রত্যন্ত অঞ্চল থেকে ছুটে আসা একজক এলএম বিভূষিত ছাত্র ভাইরা সকলকে জানা আমার পক্ষ থেকে শীতের শিশিরে বিজয়গোচ্ছ লাল গোলাপের শুভেচ্ছা অভিনন্দন প্রিয় উপস্থিতি আজকে আমাদের বিষয় নির্ধারণ করে দেওয়া হয়েছে ইসলামী শিক্ষা বনাম পাশ্চাত্য শিক্ষা আল্লাহ তাআলা তৌফিক দান করলে এই বিষয়ে কিছু আলোচনা করব সম্মানিত উপস্থিতি শিক্ষা ও সংস্কৃতির উপর নির্ভর করে একটি দেশ ও জাতির উন্নতি অবনতি বিশ্বের মানচিত্রে সে জাতি তত উন্নতি যে জাতি শিক্ষা ও সংস্কৃতি উন্নতি শিক্ষা ও সংস্কৃতি উন্নত না হলে কোনো জাতি উন্নতি শিখরে আরোহণ করতে পারে না প্রিয় উপস্থিতি আমরা সকলে জানি শিক্ষা জাতির মেরুদণ্ড আমাদেরকে জানতে হবে কোন শিক্ষা তা জাতির মেরুদণ্ড পশ্চিমা
পাশ্চাত্য শিক্ষা নাকি ইসলামী শিক্ষা পাশ্চাত্য শিক্ষা হলো যেই শিক্ষা জাতিকে দুর্নীতিবাদ শিক্ষা দেয় যেই শিক্ষা জাতিকে জিনা ব্যভিচারী শিক্ষা দেয় যেই শিক্ষা আমার মুসলিম ভাই বোন শিক্ষিত হলে যেই শিক্ষায় মুসলিম উম্মাহ শিক্ষিত হলে নিজেদের ঐতিহ্য ভুলে যেয়ে পশ্চিমাদের ঐতিহ্য গ্রহণ করে যেই শিক্ষায় শিক্ষিত হলে আমার মুসলিম ভাই বোন পথভ্রষ্ট হয় এই শিক্ষাটা কখনো মুসলিম জাতির জন্য মেরুদণ্ড হতে পারে না জানেন ঠিক কিনা প্রিয় উপস্থিতি বরং ওই শিক্ষাটা মুসলিম জাতির জন্য মেরুদণ্ড যেই শিক্ষার মধ্যে যেই শিক্ষার মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করা যায় যেই শিক্ষায় মধ্যে রসুল আরবির জীবনী শিক্ষা আছে যেই শিক্ষায় যে শিক্ষার মধ্যে চার খলিফার জীবনী শিক্ষা দেওয়া হয় যেই শিক্ষার মধ্যে শিক্ষা দেওয়া হয় কিভাবে মুসলিম উম্মাকে প্রত্যুষ্ট মুসলিম উম্মাকে আলোর পথে অন্ধকারের পথ থেকে আলোর পথে আনা যায় জরুরি ঠিক কিনা প্রিয় উপস্থিতি ইসলামী শিক্ষার মধ্যে শিক্ষা দেওয়া হয় না কিভাবে অস্ত্র ধরতে হবে শিক্ষা দেওয়া হয় না কিভাবে রডের জায়গায় বাঁশ দিতে হবে শিক্ষা দেওয়া হয় না কিভাবে দেশের হক মেরে খেতে হবে প্রিয় উপস্থিতি বর্তমান স্কুল কলেজে শিক্ষা দেওয়া হচ্ছে কিভাবে রাঁধতে হবে কিভাবে পাঠা বলি দিতে হবে প্রিয় উপস্থিতি আমরা এমন শিক্ষা চাই না যে শিক্ষায় শিক্ষিত হলে আমার মুসলিম বোনকে পর্দাহীনতা হতে হয় আমরা এমন শিক্ষা চাই না যে শিক্ষা আল্লাহ না বলে আল এতে অ্যাপেল এবং অতে অজগার শিক্ষা দেয় এমন শিক্ষা চাই না যে শিক্ষা মানুষের আসল রূপ বাজারে রূপান্তরিত করে চলে ঠিক কিনা আলহামদুলিল্লাহ অসংখ্য ধন্যবাদ মোহাম্মদ আমির হামজাকে এই পর্যায়ে উত্তর বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা রাখবেন মোহাম্মদ নাইবুর রহমান আলোচনা নিয়ে আসছেন মোহাম্মদ নাইবুর রহমান প্রস্তুত থাকবেন মোহাম্মদ মিকাইল আহমদ জামাতের সাথে نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام ويدي جباهي باقا دارون علوم إسلامية مدرسة ساتر كافلة قلت كايجيتو আজকের এই বাৎসরিক সেমিনার সেমিনারে উপস্থিত আছেন সম্মানিত সভাপতি সাহেব এবং উপস্থিত আছেন সুদক্ষ বিচারক মণ্ডলী এবং আমার সামনে উপস্থিত আছেন বাংলার প্রত্যন্ত অঞ্চল থেকে ছুটে আসা একজাক এলএম পিপাসা ছাত্র ভাইরা আমার পক্ষ থেকে সবাইকে জানাই শীতের শিশির ভেজা একগুচ্ছ লাল গোলাপের শুভেচ্ছা আলহামদুলিল্লাহ আজকে বিষয়বস্তু নির্ধারণ করে দেওয়া হয়েছে ইসলামী শিক্ষা বনাম পশ্চাৎ শিক্ষা ব্যবস্থা আমাদেরকে আগে জানতে হবে যে শিক্ষা কাকে বলে শিক্ষা কি শিক্ষার উপর নির্ভর করে একটি দেশ ও জাতির উন্নতি অবনতি বিশ্বের মানচিত্রে সেই জাতি তত উন্নত যে জাতির শিক্ষা উন্নত শিক্ষা উন্নত না হলে কোনো জাতি উন্নত শিখরে আরোহণ করতে পারে না পৃথিবীর মানচিত্রে যারাই উন্নত শিখরে আরোহণ করতে পেরেছেন তার একমাত্র বদৌলত হলে শিক্ষা ব্যবস্থা সুতরাং উপস্থিতি সম্মানিত উপস্থিতি আমাদেরকে এটা মনে রাখতে হবে ধর্মীয় পরিচয় আমরা মুসলমান আর মুসলমান হিসাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনী আমাদের শিক্ষা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কর্ম আমাদের শিক্ষা সাহাবী কেরাম রাদিয়াল্লাহু তাআলার জীবনী আমাদের শিক্ষা সাহাবী কেরাম রাদিয়াল্লাহু তাআলার কর্ম আমাদের শিক্ষা তাদের জীবনী আমাদের শিক্ষা তাদের রাষ্ট্র কায়েম আমাদের শিক্ষা কোন পশ্চাৎ শিক্ষা আমাদের জাতি শিক্ষা হতে পারে না বলেন ঠিক না সম্মানিত উপস্থিতি আমাদেরকে মনে রাখতে হবে এই পশ্চাৎ শিক্ষা হলো সম্পূর্ণ ইসলামের বিপরীত শিক্ষা এই পশ্চাৎ শিক্ষার প্রধান যে লর্ড মেকেল পরিষ্কার ভাষায় বলেছিলেন ভারত উপমহাদেশের মধ্যে আমি এমন একটি শিক্ষা তৈরি করব যে শিক্ষার মাধ্যমে ভারত উপমহাদেশের মধ্যে যেসব যুবকরা আছেন ওই যুবকরা প্রকৃত হবে মুসলমান প্রকৃতির দিক থেকে হবে মুসলমান কিন্তু চিন্তা ও চেতনার দিক থেকে তারা বিলাতি চিন্তা চেতনার দিক থেকে তারা খ্রিস্টান সুতরাং আমি বলব অসংখ্য দুঃখের সাথে বলতে হয় আমাদের অসংখ্য দুঃখের সাথে বলতে হয় আমাদের দেশের অসংখ্য যুবক যুবতী ওই লর্ড মেকেলের সবাল থেকে থাবা
পাই নাই ওই লর্ড মেকারের সবল থেকে রক্ষা পাই নাই আমাদের দেশের শিক্ষামন্ত্রী পর্যন্ত ওই লর্ড মেকারের সবল থেকে রক্ষা পাই নাই সুতরাং ওই শিক্ষামন্ত্রী এদেশের 90 ভাগ মুসলমানের রক্তকে পানি করা টাকায় মুসলমানের রক্তকে পানি করা টাকায় এদেশের শিক্ষাগুলো চলে এদেশের কলেজগুলো চলে এদেশের ভার্সিটিগুলো চলে আর ভার্সিটিতে ওই স্কুলেতে আমাদের দেশের সন্তানদেরকে কি শিক্ষা দেওয়া হয় পশ্চাৎ শিক্ষা দেওয়া হয় সুতরাং আমি বলবো ও শিক্ষামন্ত্রীকে বলবো তুমি ঘুঘু দেখেছো ঘুঘুর ভাত দেখো নাই তুমি পাহাড় দেখেছো পাহাড়ের কঞ্চন দেখো নাই তুমি মুসলমান দেখেছো মুসলমানের হুঙ্কার তুমি দেখো নাই মুসলমান যদি একবার হুঙ্কার দিতে শুরু করে তোমার মতো শিক্ষামন্ত্রী এ দেশ থেকে পালাতে বাধ্য হবে পালাতে বাধ্য হবে পালাতে বাধ্য হবে সুতরাং আমি ওই শিক্ষা চাই না যে শিক্ষা আমার দেশের সন্তানদেরকে জেলে পেশা শিখায় আমি ওই শিক্ষা চাই না যে শিক্ষা আমার দেশের সন্তানদেরকে উলঙ্গে পালা শিখায় সুতরাং আমি ওই শিক্ষা চাই যে শিক্ষা আমার দেশের সন্তানদেরকে মহানবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ শিক্ষা দেয় আমি ওই শিক্ষা চাই যে শিক্ষা আমার দেশের সন্তানদেরকে রক্ষা শিক্ষা দেয় সুতরাং এই শিক্ষা কায়েম করার জন্য যদি আমাদের 100 রক্ত দিতে হয় রক্ত দেবো জীবন দিতে হয় জীবন দেবো তবে এ দেশে ইসলাম কায়েম করে যাবে ইনশাআল্লাহ নাসর মিনাল্লাহ ইয়া ফাতাহান করিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ অসংখ্য ধন্যবাদ ভাই মোহাম্মদ নাইবুর রহমানকে অগ্নি ছাড়া বক্তব্য পরিবেশন করার জন্য এই পর্যায়ে উত্তর বিষয়ে গুরুত্বপূর্ণ তাকরির পেশ করবেন মোহাম্মদ মিকাইল আহমদ বক্তব্য নিয়ে আসছেন মোহাম্মদ মিকাইল আহমদ প্রস্তুত থাকবেন মোহাম্মদ আলামী জামাতিয়া সাহেব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু نحمده ونصلي على رسوله الكريم وعلى عليه الصلاة والسلام ঐতিহ্য বাহি বাগা দারুল উলুম ইসলামে মাদ্রাসার ছাত্র কাফিলা কর্তৃক আয়োজিত সাপ্তাহিক প্রতিযোগিতা সেমিনার বার্ষিক প্রতিযোগিতা সেমিনারে আমার পাশে উপবিষ্ট আছেন সম্মানিত সভাপতি ও বিজ্ঞ বিচারক মণ্ডলী ও আমার সামনে উপবিষ্ট আছেন বাংলার দূর দূরান্ত থেকে আগত একঝাঁক এলএম বিপাশায় বিপাশিত ছাত্র ভাইরা সকলকে আমার পক্ষ থেকে একগুচ্ছ লাল গোলাপের শুভেচ্ছা অভিনন্দন যে বিষয়টি নির্ধারণ করা হয়েছে তা হলো পশ্চাৎ শিক্ষা বনাম ইসলামী শিক্ষা সম্পর্কে এ সম্পর্কে আমি কিঞ্চিত পরিমাণ আলোকপাত করার চেষ্টা করব ইনশাআল্লাহ সর্বপ্রথম আমাদেরকে জানতে হবে পশ্চাৎ শিক্ষা বনাম ইসলামী শিক্ষা কি পশ্চাৎ শিক্ষা বলা হয় যেটার শুরু হয় মিথ্যা ও বানোয়াট বিষয় ভিত্তিক দ্বারা আর ইসলামী শিক্ষা শুরু হয় যেটা আল্লাহ ও তার রসুলের নাম পরিচয় দ্বারা পশ্চাৎ শিক্ষা যেটা ইহুদি ও খ্রিস্টানদের একটি শিক্ষা আর এই শিক্ষার মাধ্যমে তারা আমাদেরকে এবং পুরো বিশ্ববাসীকে অনেক লাভ দেখাচ্ছে পশ্চাৎ সমাজ ব্যবস্থা থেকে আমাদেরকে অনেকগুলো থিওরি দিয়ে থাকে পশ্চাৎ সমাজ ব্যবস্থা থেকে মানব সম্পদ উন্নয়নের জন্য আমরা তিনটি থিওরি পেয়ে থাকি এক নম্বর থিওরি হলো শিক্ষার উন্নয়ন দ্বিতীয়ত হলো ট্রেনিংয়ের উন্নয়ন এবং তৃতীয়ত হলো কাজের দক্ষতার উন্নয়ন আর এই তিন থিওরির মাধ্যমে তারা আমাদেরকে এ কথা বলতে চাই যে জনসংখ্যাকে মানব সম্পদে রূপান্তর করা যায় আমি উপস্থিত সকলকে বলতে চাই জনসংখ্যাকে মানব সম্পদে রূপান্তর করা যায় শিক্ষার দক্ষতার উন্নয়নের মাধ্যমে জনসংখ্যাকে রূপান্তর করা যায় কাজের দক্ষতার উন্নয়নের মাধ্যমে জনসংখ্যাকে মানব সম্পদে রূপান্তর করা যায় এরপরেও আমি বলতে চাই দুনিয়ার ইউরোপ আমেরিকা দুনিয়ার পশ্চাৎ জগৎ দুনিয়ার বস্তুবাদী সভ্যতার জ্ঞান গবেষণা থেকে মুগ্ধ হয়ে পড়ে গেছে সেখান থেকে মানব সভ্যতাকে আরও ঊর্ধ্বে নিয়ে যাওয়ার জন্য মানবতার হাত ধরে সামনের দিকে অগ্রসর করার জন্য একমাত্র হাত ছানি দিয়ে ডাক দিয়েছে আল কোরআন সকলে বলে ঠিক কিনা আল কোরআন বলেছে শুধু শিক্ষার উন্নয়ন দ্বারা হবে না শুধু ট্রেনিংয়ের উন্নয়ন দিয়ে হবে না শুধু কাজের দক্ষতার উন্নয়ন দিয়ে হবে না সুতরাং যদি ট্রেনিং এবং শিক্ষা ও কাজের দক্ষতার উন্নয়ন দ্বারা মানব সভ্যতাকে উন্নয়ন করতে চাও তাহলে ঈমান এবং তাকওয়া ভিত্তিক নৈতিকতার উন্নয়ন প্রয়োজন আলহামদুলিল্লাহ অসংখ্য ধন্যবাদ ভাই মোহাম্মদ মিকাইল আহমদকে গুরুত্বপূর্ণ আলোচনা রাখার জন্য
এই পর্যায়ে উক্ত বিষয়ে গুরুত্বপূর্ণ তাকরির পেশ করবেন মোহাম্মদ আল আমিন বক্তব্য নিয়ে আসছেন মোহাম্মদ আল আমিন প্রস্তুত থাকবেন মোহাম্মদ আক্তার হোসেন السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام لأهلها أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق أو كما قال عليه الصلاة اقرأ باسم ربك الذي خلق قال الله تعالى قال رسول الله صلى الله عليه وسلم بلغوا عني ولو آية أو كما قال عليه الصلاة والسلام দারুল ইসলামিয়া বাকা মাদ্রাসা কর্তৃপক্ষের আয়োজিত বাৎসরিক সেমিনার ও অভিযারিক মণ্ডলী বাংলার ও বাংলার দূরদূরান্ত থেকে ছুটে আসা এক যাক এলএম বেসক ছাত্রভাইরা সকলকে জানাই শীতের মৌসুমে এক বছর লাল করবে শুভেচ্ছা অভিনন্দন আজকের বিষয়বস্তু ঠিক করা হয়েছে পাশ্চাত্য শিক্ষা বনাম ইসলামী শিক্ষা আমাদেরকে জানতে হবে যে পাশ্চাত্য শিক্ষা কী পাশ্চাত্য শিক্ষা হলো ওই সময় যখন ইংরেজরা দেশ দুইশো বছর দেশ শাসন করে চলে যাচ্ছিলো তখন তারা বললো যে আমরা এতদিন দেশ শাসন করার পর চলে যাচ্ছি আমাদের 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 এমনটা কিছু করে যাওয়া উচিত যা তারা উপ যা তারা যা তাদের সন্তান সবসময় উপভোগ করতে পারে তাই তারা পাশ্চাত্য শিক্ষা ইংরেজ শিক্ষা উপভোগ করতে থাকলো এবং তারা হিন্দুদেরকে ডেকে বলতে থাকলো যে আমরা এমন একটি শিক্ষাব্যবস্থা চালু করে গেলাম যা তোমাদের সন্তানেরা পড়ে উপভোগ করবে তারা ধর্মে হবে হিন্দু কিন্তু তাদের কথায় সব কিছু হবে ইংরেজ তো এই বলে তারা বক্তব্য দিতে থাকলো তখন মুসলমান ওলামের দাঁড়িয়ে বলতে থাকলো তোরাও শুনে ডাক যে আমরা এমন একটা ইসলাম ব্যবস্থা চালু করেছি যা আমাদের সন্তানেরা পড়ে তারা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম وقال الله تعالى اقرأ باسم ربك الذي خلق وقال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم أو كما قال عليه الصلاة والسلام আলহামদুলিল্লাহ ঐতিহ্যবাহী বাঁকা দারুল উলুম ইসলামিয়া মাদ্রাসা ছাত্র কাফেলার কর্তৃক আয়োজিত আজকের এই বাৎসরিক সেমিনারে আমার পাশে বসা সম্মানিত সভাপতি ও বিশেষ বিচারক মণ্ডলী সবাইকে জানাই আমার পক্ষ থেকে এক গুচ্ছ লাল গোলাপের শুভেচ্ছা ও অভিনন্দন আজ আমাদের বিষয়বস্তু নির্ধারণ করা হয়েছে পাশ্চাত্য শিক্ষা বনাম ইসলামী শিক্ষা আমরা জানি যে শিক্ষাই হলো জাতির মেরুদণ্ড আমাদেরকে জানতে হবে কোন শিক্ষা আসলে জাতির মেরুদণ্ড ইসলামী শিক্ষা নাকি পাশ্চাত্য শিক্ষা যে শিক্ষার কারণে আমার মুসলিম ভাইরা আজ নাস্তিকে পরিণত হচ্ছে যে শিক্ষার কারণে আমার মুসলিম ভাইয়েরা আজ বেদাতের দিকে অগ্রসর হচ্ছে যে শিক্ষার কারণে আমার মুসলিম বোনেরা আজ পর্দাহীনতা হয়ে রাস্তায় বের হচ্ছে এই সমস্ত শিক্ষা কোনোভাবেই ইসলাম শিক্ষার মেরুদণ্ড হতে পারে না ইসলাম শিক্ষার মেরুদণ্ড হলো সেই শিক্ষা যেই শিক্ষার মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য কিভাবে অর্জন করা যায় এই সমস্ত শিক্ষা যে সমস্ত শিক্ষার মাধ্যমে সাহাবায়ে কেরামদের উত্তম আদর্শ সম্পর্কে জানা যায় যে শিক্ষার মাধ্যমে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উত্তম জীবনী সম্পর্কে জানা যায় যে সমস্ত শিক্ষা দ্বারা বড়দেরকে শ্রদ্ধা এবং ছোটদেরকে স্নেহ করা শিক্ষা দেওয়া হয় যে শিক্ষার মধ্যে পিতা মাতার খেদমত করা শিক্ষা দেওয়া হয় এই সমস্ত শিক্ষাই হলো ইসলামী শিক্ষার মেরুদণ্ড বলেন ঠিক কিনা আজ বর্তমান যুগের দিকে তাকালেই দেখা যায় আমাদের ফিলিস্তিনি বাহিনী ভাইয়েরা তারা ইহুদিদের বুলেটের আঘাতে তারা আজ
জান্নাতের দিকে ধাবিত হচ্ছে আর বর্তমান যুগে আমাদের বাংলাদেশের দিকেই তাকালে দেখা যায় আজ তারা পশ্চাৎত শিক্ষা নব ফেতনার বুলেটের আঘাতে তারা আজ জাহান্নামের দিকে ধাবিত হচ্ছে বলুন ঠিক কিনা আজ বর্তমান যুগের দিকে তাকালে দেখা যায় বড় আফসোস হয় যে আমার নিজের দেশের ভিতরে আজ পশ্চাৎত আজ শিক্ষা না থাকার কারণে ইসলামী আইন জারি না থাকার কারণে ইসলামী শিক্ষা না থাকার কারণে আজ এই দেশের ভিতরে কত অবনতি দেখা দিয়েছে আপনারা আফগানিস্তানের দিকে তাকিয়ে দেখুন সেই দেশে মাত্র দুই বছর হলো তারা তারা স্বাধীন হয়েছে আজ তারা তাদের ভিতরে ইসলামী শাসন জারি রাখার কারণে আজ তারা তাদের ভিতরে ইসলামী শিক্ষাকে প্রবেশ করানোর কারণে আজ তারা তাদের দেশে কত উন্নতি করেছে আপনারাই দেখুন আজ বর্তমান যুগের দিকে তাকালে দেখা যায় যখন ওই পশ্চাৎত লোকেরা যখন আফগানিস্তানের ভিতরে যখন তারা শাসনামল জারি করেছিল তখন আফগানিস্তানের লোকেরা এক মুঠো খাবারের জন্য সারা জীবন হাহাকার করে বেরিয়েছে এখন দেখা যায় তাদের মধ্যে ইসলামী শিক্ষা থাকার কারণে তাদের মধ্যে ইসলামী আইন জারি থাকার কারণে তারা আজ নিজেদের খাবার নিজেরা খেয়ে অপরের মাঝে বিলিয়ে দিচ্ছে বলুন ঠিক কিনা প্রিয় উপস্থিতি বিগত দশ বছরের ন্যায় এ বর্তমানে শিক্ষা হার অতিরিক্ত বৃদ্ধি পেয়েছে এখন সাথে সাথে বৃদ্ধাশ্রমের হারও বৃদ্ধি পেয়েছে আজ ওই বৃদ্ধাশ্রমে যে পিতামাতাদেরকে জিজ্ঞাসা করলে বলা হয় তারা চিৎকার দিয়ে কেন্দ্রে কেন্দ্রে বলে যে আমার ছেলে আজ ইঞ্জিনিয়ার আমার ছেলে আজ ডক্টর আমার ছেলে আজ উকিল আমার ছেলে আজ ব্যারিস্টার দেখুন ভাইয়েরা তারা ব্যারিস্টার উকিল জজ হয়েও তাদের পিতামাতাকে বৃদ্ধাশ্রমে রেখে আসছে এর একমাত্র কারণ হলো তাদের মধ্যে ইসলামী শিক্ষা নাই তাদের মধ্যে যদি ইসলামী শিক্ষা থাকতো তারা তাহলে কখনোই ওই পিতামাতাকে বৃদ্ধাশ্রমে রেখে আসার সাহস পেত না বলে ঠিক কিনা আজ তাদের মধ্যে ইসলামী শিক্ষা না থাকার কারণে তারা তাদের পিতামাতাকে বৃদ্ধাশ্রমে রেখে আসছে আর একটি আলেম যে তার দশ যে তার দশ হাজার পনেরো হাজার বেতন পেয়েও তার পিতামাতাকে আজ পিতামাতাকে আজ তাদের মধ্যে ইসলামী শিক্ষা থাকার কারণে তার পিতামাতাদের নিয়ে আজ তার একসাথে বসবাস করছে তার পিতামাতার সাথে করে তার একসাথে খানা খাচ্ছে আজ তাদের মধ্যে এলমে দিন আছে বলেই আজ তারা এই শিক্ষায় শিক্ষিত হওয়ার কারণে তাদের পিতামাতার সাথে সৎ ব্যবহার করা শিখেছে বলুন ঠিক কিনা এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি ওয়াকে দানেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন